আলু আর বাইগনের কষা বানামি বহুত সিম্পল স্টাইলে দেখুন আলু কেমন এই সাইজে কাটিছে আর বাইগন কেমন এই সাইজে কাটিছে দেখুন সেটিকে টমেটো টমেটো কিউরি পেঁয়াজ কে দেখুন বড়টাকে এই সাইজে কাটিছে লঙ্কা গুণ্ড হলদি গুণ্ড লুণ স্বাদানুসারে কষা বানাবার লাগে মশলার আমি বটা মশলা একা ইউজ করমি তেজপত্র গোটে ছোট পেঁয়াজ গোটে রসুণ ছাত পাখুড়া জিরা ও ধনিয়া আর অদা গোটে পিঞ্চ দিয়েছে এখানে সোরিষ ছোট দুই চামচ এড করমি আর মশলা বাটমি এবে মশলা আমি রেডি করে দিচ্ছে তারপরে আমি গ্যাস অন করে করে কড়াই গরম করমা কড়াইরে তেল দেমা তারপরে তেলে আমি আলুকে টিকে হাফ কুক করে দেব এবে আমার আলু হাফ কুক হয়ে গেল তারপরে আমি প্লেটকে কাড়ে দেব বাইগণকে সেই তেলরে একা ভাজি দেব আমার বাইগণ বি হাফ কুক হয়ে গলান তারপরে আমি প্লেটকে কাড়ি দেব তেল ছাড়ি আসলাম আর 5 মিনিট কষে দেব এবার আমি টমেটো কিউরি 3 চামচ দেব Thank you.
ভাজা পেঁয়াজ রখিনি তারপরে দেওয়া তারপরে আলু বাইগন ताकि मैं हाफ फुट तोड़ती हूँ तो थोड़ा ही हमें 10 मिनट तक पसी देना मैं बेअमल आलू बैगनों को पसा रेडी ही गोला ये प्रोसेस रे मुझे तो बहुत टेस्ट लग सी आप और मैंने बने करी परी देखिए बने देखिए आओ मुझे कमेंट रिको है बे कितना लगा आप और मान के जी बेअमल आलू बैगनों को पसा ही गोला गैस बंद कर देना प्लेट रे काढ़ी लेनी देखो ना मन आलू बैगन को सा रेडी है गोला मर वीडियो के लास्ट तक देखो आओ कमेंट करो धन्यवाद।